মোট 6টি প্রশ্ন। সংগঠনের কি অবস্থা, ভোটের আগে কি কি করা উচিত, আপনার এলাকায় কংগ্রেস প্রার্থী দিলে জেতার সম্ভাবনা কতটা, আপনি কি মনে করেন একাই কংগ্রেস লড়তে পারবে নাকি জোট হওয়া দরকার, মুকুল রায় সম্পর্কে আপনাদের মূল্যায়ন, রাজ্য সরকারের বিরুদ্ধে কি ধরনের আন্দোলন গড়ে তোলা উচিত, বিজেপি সম্পর্কে এই রাজ্যের মানুষের ধারণা কি। প্রশ্নের বয়ান অনেকটা এরকমই। এআইসিসি নেতা রাহুল গান্ধীর এই প্রশ্নপত্র এবার এসে পৌঁছচ্ছে রাজ্য কংগ্রেস নেতা কর্মীদের হাতে। অত্যন্ত গোপনে উত্তর পাঠাতে হবে কেরব রাহুল গান্ধীকেই। গত কয়েকদিন ধরে রাজ্য নেতাদের সরাসরি ডেকে পাঠাচ্ছেন রাহুল গান্ধী। সিপিএম বিরোধী মানুষ যারা সারা জীবন চেয়েছে সিপিএমকে হারিয়ে ক্ষমতায় আসছে, তারাও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বা তৃণমূলের প্রতি বিস্তৃষ্ণ হয়ে যখন বলছে যে একটা অল্টারনেটিভ দেখুন, বিকল্প পথ দেখুন, উনি আমাদের মনোযোগ দিয়ে শুনেছেন। ইতিমধ্যেই প্রায় 32 জন কংগ্রেস নেতার সঙ্গে কথা বলে ফেলেছেন রাহুল। চিঠি পাঠানো হবে আরও 200 নেতা কর্মীকে, তারপরেই চূড়ান্ত হবে লাইন অফ অ্যাকশন। অধিকাংশ কংগ্রেস নেতারাই রাহুলকে জানিয়ে এসেছেন একা 295টি আসনে লড়ার ক্ষমতা কংগ্রেসের নেই, খুব জোর হলে 100টার মতো আসনে লড়াইয়ের মতো প্রার্থী দিতে পারে কংগ্রেস, বাকিটার জন্য ভরসা জোট। কিন্তু জোট হবে কার সঙ্গে, মুকুল রায় না বামেরা, প্রকাশ্যে নাকি গোপনে, এই মতামতই নেতাদের কাছ থেকে নিতে চান রাহুল গান্ধী। তবে তৃণমূলের সঙ্গে জোট যে কখনোই নয় তা বারবার বুঝিয়ে দিয়েছেন রাহুল। একই সঙ্গে প্রশ্ন উঠছে এর ফল কতটা ভোটের বাক্সে পড়বে, গোটা কংগ্রেসকে কি আদৌ ঐক্যবদ্ধ করতে পারবেন রাহুল গান্ধী, এটাই বোধহয় এখন কংগ্রেসের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।